চন্দ্রদার পোস্ট দেখে আমার মনে পড়ে গেল, চন্দ্রদা। হ্যাঁ, চন্দ্রদা তোমার দাদা হলো কবে? মামা ছিল না? আরে বাবা, ডেড বডি গুলো পুড়িয়ে ফেললে তো শেষ। আর এই মরণোত্তর দেহদান কত মহৎ কাজ বলতো, এর থেকে মহৎ কাজ কি আর হয়? এই কত কত নতুন নতুন ডাক্তার ছাত্র ছাত্রীরা ওদের পড়াশোনার কাজে লাগাবে এই ডেড বডি গুলো। সেটাই, কত ভালো কাজ বলো তো। তোমার বডি তো গোবর ছাড়া তার কিছু পাবে না। কি 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 বললে? কিছু বলিনি। তুমি না, আমার মনে হলো কিছু শুনলে। না না, কিছু শুনিনি। তুমি আর তুমি কি বলছিলে সেটা বলো। কি বলছিলাম জানি? হ্যাঁ, ছেড়ে দাও, ভুলে গেছো, ছেড়ে দাও। ও, মনে পড়েছে। আচ্ছা, মনে পড়ে। হ্যাঁ, পূজোর আর 70 দিন বাকি। পূজোর আর, ওই যে তোমার মামাতো ভাইয়ের মেয়ে পূজা, ওর আবার 70 দিন পর কি আছে? ধুর, তোমার সাথে কথা বলাই বেকার। ওই পূজা কেন হতে যাবে? ওর আবার 70 দিন পর কি হতে যাবে? দুর্গা পূজার 17 দিন বাকি, সরি 70 দিন বাকি। তো মেয়ে কে নাচু? নাচতে বলিনি গো, শপিং এর লিস্টটা করতে হবে। হ্যাঁ, এবার আরো তিনজন বেড়েছে। বেড়েছে মানে? বেড়েছে মানে আমার মামা তো দাদার দুই ছেলে হলো, দুইজনেরই দুটো ছেলে হলো, দুজন বাড়লো। আর আমার পিসির মেয়ের যে মেয়ে হলো, কদিন আগেই সব ভুলে বসে থাকো নাকি আমার পরিবারের বেলায়? এত লোক বাড়ে কেন তোমাদের? কমে না তো একাত্তা? কি বলে তুমি, মানুষ আবার কমে নাকি? দিন দিন তো বাড়ে। ওই ধরো মরে গেলে তো কমে তো নাকি? তুমি কি চাও যে আমার পরিবারের লোকজন মরে যাক? না, তুমি এটাই চাও আমার পরিবারের লোকজন মরে যাক? আমি বলছি না। তুমি কেন বলে এই কথা? তোমরা আসছে আসুক, হ্যাঁ, কিন্তু এই পুরনো গুলো আর কি, যারা বৃদ্ধ আছে, বৃদ্ধ আর কি, যারা টুকটুক করে টেসে গেলে তো একটা ব্যালেন্স হয় আর কি, তাতে কেনাকাটার যে একটা ব্যালেন্স থাকে, একটা ইকোনমিক্যাল ঠিকঠাক থাকে। আর তাছাড়া ভারতবর্ষে জনসংখ্যাও যথেষ্ট ক্রমবর্ধমান, তার জন্য কি আমার ফ্যামিলি দায়ী নাকি? না, মুখের ভাষা কি টুকটুক করে টেসে গেলে ভালো হয় তোমার পরিবারের বেলায়? তো আমি এই কথা বলি না, আমার পরিবার ছোট পরিবার, তার জন্য কি আমার ফ্যামিলির লোক দায়ী নাকি? আশ্চর্য কথাবার্তা। তোমার ওই পূজোর শপিং এর ব্যালেন্স করার জন্য আমার ফ্যামিলির লোক মরে যাক, এটাই তুমি চাও? সত্যি? না, নতুনরা আসছে, পুরনো যাবে, এই তো প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে তোমার শুধু ওই কথা। শোনো না, শোনো না, এবার একটু ভালো জিনিস দিতে হবে কিন্তু। হ্যাঁ, এবার একটু ভালো জিনিস দিতে হবে, আমি সেটাই ভাবছি। তুমি একটা বরং কাজ করো, বুঝলে, ওই যে মনীষ মালহোত্রা আছে না, ওকে তুমি সবার পোশাকের অর্ডারটা দিয়ে দাও। হ্যাঁ, সবারটা সবাই পুরো একদম ফ্যামিলির জন্য, ওই জন্য বাদ না, সবারটা দিয়ে দিবে। হ্যাঁ, দিয়ে দাও। আমি একটা কাজ করছি, থাকো থাকো, আমি একটা কাজ করছি, আমার বাড়ির দলিলটা তোমার হাতে তুলে দিচ্ছি, বাড়িটা বেচে দাও, বেচে সবাইকে পোশাক দাও, আমার ভাড়া বাড়ি থাকবো, কি আছে? আমার পরিবার খুব ছোট, এতটাই ছোট, হাতের আঙ্গুল কটা? পাঁচটা। আমার পরিবারে মাত্র পাঁচটাই লোক আছে। তোমার পরিবারে কতজন? 50 জন ছিল, এই তিনজন বাড়লো, বেড়ে হলো 53। তার মানে কি আমার বাড়ির লোক অশিক্ষিত? অশিক্ষিতই তো, অশিক্ষিত নাহলে পূজোতে হামলে পরে পোশাক নেয়? আমার বাড়ির লোক হামলে পরে তোমার কাছ থেকে পোশাক নেয়? নেয় না, শুধু হামলে পরে না, তোমাকে দেয় তখন তোমার ভালো লাগে না? আবার কেউ যদি তোমাকে একটু কম দামি জামা কাপড় দেয়, এই কাপড়টা ভালো না, এই ইয়েটা ভালো না, ওই সময় আমরা খুব দেখো না, ব্র্যান্ডেড দিল কি দিল না, কত টাকা দিল কত টাকা দিল না, সেইগুলো দেখার সময় তো খুব দেখো, দেওয়ার সময় তোমার একবারে খুব ইয়ে। আমি জানি না, সবাইকে ভালো জিনিস দিতে হবে, ভালো জিনিস দিতে হবে, ভালো জিনিসই দিতে হবে। তোমার লোকজন শাড়ি দিলে বলে ব্লাউজ দেবে না, কি বলবো, জামা দিলে বলে জুতো দেবে না, ছেঁচার এক শেষ। তুমি আমার পরিবারকে প্রথমে বললে অশিক্ষিত, তারপরে ছোট লোক, তারপর আবার ছেঁচা, সবকটাই সবকটাই। না হলে পরে একটা পুজোর উপরে মানে হামলে থেকে কখন পুজো আসবে? পুজো আসলে আমি বাচ্চা আমাদের একটা বাচ্চা বার করবো, বাচ্চা বার করে পরিবার বড় করবো। তুমি নয় মিথ্যা, একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছ, শোনো, এই তো সবে বিয়ে হলো, এক মিথ্যা কথা বলে যাচ্ছ।
বাড়ির যে বুড়ো গুলোকে অন্তত গড়া টিপে টিপে মেরে ফেলি, কিছু লোক কমে, খরচ কমে। কি বললে?